আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জনগণ সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছে বললেন খন্দকার মোশাররফ। কারাবন্দী রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি। নিতাই চৌধুরী বলছেন শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠান, লুটেরা বিদেশে সেটা পাঠিয়ে দেন। এবার জানিয়ে দেব সাহস থাকলে দেশে আসেন তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা জীবন দিতে প্রস্তুত বললেন ইশরাক। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে তারকাটা বেড়া দিচ্ছিল বিএসএফ বিজিবির বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। জনগণ সরকারকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছে বললেন খন্দকার মোশাররফ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের বিদায় আন্দোলনে আমরা অগ্রসর হব। অতি শীঘ্রই আমরা এই সরকারের বিদায় দিতে সমর্থ হব। মঙ্গলবার বিকেলে সোয়া তিনটায় গাবতলিতে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রার পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সোয়া তিনটায় গাবতলি থেকে মাজার রোড হয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বর গিয়ে শেষ হবে বিএনপির এই পদযাত্রা কর্মসূচি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মামলা নির্যাতন করে মনে করেছিলেন বিএনপিকে আপনারা ঘরে বসিয়ে দেবেন, বিএনপি এবং দেশের জনগণ প্রমাণ করেছে তারা বসে যায়নি, বরঞ্চ আপনাদের বিদায় করার জন্য রাস্তায় নেমেছে। তারা এদেশের কোনো মেরামত করতে পারবে না, তাদের বিদায় যত দ্রুত সম্ভব হবে দেশের জনগণ এবং দেশের মানুষের জন্য ততই মঙ্গল। আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যত রকমের হুঙ্কার দেন না কেন, এদেশের জনগণ ইতোমধ্যে আমাদের সমাবেশের মাধ্যমে তারা আওয়াজ তুলেছে, এই সরকারকে তারা দেখতে চায় না। কেন দেখতে চায় না? এই সরকার বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। 1975 সালে গণতন্ত্র হত্যা করেছিল, বর্তমান আবার গায়ের জোরে সরকার ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে ধ্বংস করেছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও কেউ কেউ নিজের হাতে ভোট দিতে পারে না। মোশাররফ বলেন, যারা গণতন্ত্র হত্যাকারী, যারা ভোটাধিকার হরণকারী চোর, তাদেরকে আর কেউ ভোট দিতে চায় না। সেজন্য আজকে আওয়ামী লীগের ভয়। এই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থেকে আমাদের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। কেন? এটা আপনারা সকলেই জানেন, তাদের দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার। সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করার জন্য বিদ্যুতের দাম, পানির দাম, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকার দেশের মানুষকে বিদ্যুৎ, পানি, গ্যাস দিতে পারছে না, এজন্য দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হচ্ছে তারা আজকে আমদানি করতে পারছে না, দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের সিন্ডিকেটের লোকেরা এই কাজগুলো করছে, তারা বিদেশের টাকা পাচার করে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সময় শেষ, আগামী দিনে বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। আপনাদের বিদায়ের শুভযাত্রাই হচ্ছে এই পদযাত্রা। কারাবন্দী রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দী রুহুল কবির রিজভীর অবিলম্বে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর জি কে এম মুস্তাফিজুর রহমান। এছাড়া অ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং বিএনপির কৃষি বিষয়ক সহ সম্পাদক কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুক সহ অ্যাবের কেন্দ্রীয় কমিটি, 24টি চ্যাপ্টার কমিটি ও বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক সহ 400 শতাধিক অ্যাব নেতা বিবৃতি দিয়েছেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি যে রিজভী কারা হাসপাতালে 7 দিন ধরে চিকিৎসাধীন এবং কোনো খাবার খেতে পারছেন না। তার স্ত্রী আরজুমান আরা জানিয়েছে, তিনি এ বিষয়ে বারবার যোগাযোগ করেও কোনো কিছু করতে পারছেন না। নেতারা বলেন, রিজভী দীর্ঘদিন থেকেই অসুস্থ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি হরতালে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সে সময় পরবর্তী সড়ক দুর্ঘটনায় তার শরীরে অপারেশন হয়। গত 2 বছরে তিনি হৃদরোগে ও করোনায় আক্রান্ত হয়েছিলেন, এছাড়া তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। এর আগে তিনি কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কারা হাসপাতালে রেখে চিকিৎসা করানো সম্ভব ছিল না বলেই বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। তারা আরো বলেন, অবিলম্বে রিজভীর উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনো হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। রিজভীর সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সঙ্গে কারাগারে তার বিষয় স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। শ্রমিকরা কষ্ট করে দেশে টাকা পাঠান, লুটেরারা বিদেশে পাঠায়। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ লুটপাটের মহোৎসব চলেছে উল্লেখ করে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী বলেছেন, আমাদের শ্রমিক ভাইরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠান, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠান। মঙ্গলবার দুপুরে শহরের সম্মিলনী মোড়স্থ বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ লুটপাটের মহোৎসব চলছে, আমাদের শ্রমিক ভাইরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠান, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে
দেশে পাঠায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের দুর্নীতিবাজ এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বিএনপির নেতৃত্বেই জনগণ এ সরকার ক্ষমতা থেকে নামাবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিতাই চৌধুরী আরো বলেন, বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশে বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী 4 ফেব্রুয়ারি 10 দফা দাবিতে খুলনা সহ সারা বাংলাদেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এ মহাসমাবেশ বানচাল করতে ক্ষমতাসীনরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। এ সময় সব বাধা বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। সাহস থাকলে দেশে আসেন তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিদেশ থেকে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসেন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি বলেন, বিদেশে থেকে মানুষ হত্যার পরিকল্পনা না করে সাহস থাকলে দেশে আসেন, আইনি পথে মোকাবেলা করুন। মন্ত্রী বলেন, বিএনপি করে নৈরাজ্য, আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির নামে যদি আবারও নৈরাজ্য করেন তাহলে নিরাপত্তা বাহিনী লাগবে না, জনগণ নিয়েই আওয়ামী লীগ মোকাবেলা করবে। তিনি বলেন, 2008 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন, তিনি সেটা করে দেখিয়েছেন শত শত উন্নয়ন প্রকল্প। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিতে প্রস্তুত বললেন ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, 30 লাখ শহীদদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সে স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। আওয়ামী লীগ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে স্বাধীনতার পর হাজার হাজার মানুষ হত্যা করেছে, এখন তারা ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইতোমধ্যে অনেকে মারা গেছেন, এই আন্দোলনে আমরা জীবন দিতে প্রস্তুত। সোমবার বিকেলে গণতন্ত্র পুনরুদ্ধার ও 10 দফা দাবিতে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ইশরাক হোসেন বলেন, দেশের মানুষ আজ বন্দি জীবন যাপন করছে, বিরোধী মত তার কথা প্রকাশ করতে পারছে না, সত্য বললে বা প্রতিবাদ করলে মামলার খড়গ, বেশি প্রতিবাদ করলে গুম হয়ে যায়, সরকারি দল রাস্তা বন্ধ করে সমাবেশ করছে আর বিরোধী দল অনুমতি নিয়ে সমাবেশ করতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না, এর জন্য সচেতন সকল রাজনৈতিক দল এবং জনগণকে রাজপথে নামতে হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া সবাই এ সরকার পতন আন্দোলনে এক হচ্ছে, এ সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীগণ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ, বিজিবির বাধা। দিনাজপুরের হিলি সীমান্তে আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তার কাটার বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়। মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের 285 নম্বর মেইন পিলারের 22 নম্বর সাব পিলার সংলগ্ন ফকিরাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে এ নিয়ে দুই বাহিনী পতাকা বৈঠক করে পরে তারা কাজ বন্ধে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হিলি সীমান্তের তারকাটাবিহীন ভারতীয় অংশে তারকাটা বেড়া দেওয়ার জন্য পিলার স্থাপনের কাজ শুরু করে ভারতের বিএসএফ, কিন্তু সীমান্তের আন্তর্জাতিক যে আইন, নোম্যান্স ল্যান্ডের দেড়শ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, সেটি না মেনেই তারা সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় কাজ শুরু করেন। ঘটনাটি বিজিবির দৃষ্টিগোচর হলে তারা বাধা দেয়, এতে দুই বাহিনীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকাল 2:45 দিকে সীমান্তের ওই দুই স্থানে দুই বাহিনীর মাঝে 10 মিনিট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ও বিএসএফ এর পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিসি জোশীর নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাজবন্ধের কথা বলা হলে বিএসএফ সম্মত হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম